শাস্তির পরিমাণ বাড়িয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন আইন 2012-র খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংশোধিত আইনে তামাক ও পাবলিক প্লেসের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে গুল, সাদা পাতা, জর্দা, ধোঁয়াবিহীন এসব পণ্যকে তামাকজাত দ্রব্য হিসেবে বিবেচনা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান, মেলা, বিমানবন্দর ও জনসমাবেশকে পাবলিক প্লেসের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বিমানবন্দরে ধূমপানের জন্য আলাদা ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাবলিক প্লেসকে ধূমপান মুক্ত রাখতে ব্যর্থ হলে এর ব্যবস্থাপনায় নিয়োজিতদের শাস্তি হিসেবে 3 বছরের সশ্রম কারাদণ্ড বা 500 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। প্রকাশ্যে ধূমপানকারীদের জরিমানা 50 থেকে বাড়িয়ে 100 টাকা করা হয়েছে। সংশোধিত আইনে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনদাতাদের 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 1,00,000 টাকা জরিমানার বিধানও রাখা হয়েছে। পদত্যাগের গুঞ্জন থাকার পরেও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রীর কাছে মশিউর রহমানের পদত্যাগ ও পদ্মা সেতুর বিষয়ে প্রশ্ন করা হলে এর কোন জবাব দেননি তিনি। সময় থাকতে নির্দলীয় নিরপেক্ষ